শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, হাজার দুর্নীতির দায় জেরবার সরকার। এবার সামনে এলো চাকরির ভুয়ো নিয়োগপত্র কাণ্ড। খোদ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিলি হয়েছে এই নিয়োগপত্র। উৎকর্ষ বাংলা কর্মসূচিতে রাজ্যের কারিগরি শিক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। গত সোমবার তেমনই একটি অনুষ্ঠান ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কয়েক হাজার ছাত্রছাত্রীর হাতে মুখ্যমন্ত্রী তুলে দেন নিয়োগপত্র। কিন্তু তারপরেই সামনে আসে ভয়ঙ্কর এক ঘটনা। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে একাধিক চাকরি প্রার্থী জানতে পারেন ওই নিয়োগপত্রটি ভুয়ো। সংস্থার তরফে এমন কোনো নিয়োগপত্র ইস্যু করা হয়নি। কালকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে এবং তাতে একটা ভয়েস মেসেজ আছে, যে বলা হয় যে তোমরা কালকে তোমরা সিলেক্ট হয়ে গেছো, তো হুগলির নোডাল অফিসে আসো, তো সেখান থেকে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে। তো আমরা সেই হিসেবে এসেছি। আসার পর আমাদের দেওয়া হলো জেরক্স, একটা দুপাতে জেরক্স, কালকে যেটা প্রিন্ট একটা হোয়াটসঅ্যাপে যেটা পিডিএফ পেয়েছিলাম সেটাকে ওরা প্রিন্ট আউট করে দিয়ে দিল। মারুতি সুজুকি কোম্পানি থেকে আমাদের অ্যাপয়েন্ট করা হওয়ার কথা ছিল, তো সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে কল করলাম। কল করার পরে উনি বললেন যথারীতি যে হ্যাঁ আমারই নাম্বার দেওয়া আছে এবং আমি কোম্পানির হেড বলছি। কিন্তু উনি বললেন যেটা আমরা হুগলি জেলা, হুগলি কেন, আমরা ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম ইন্টারভিউ করাইনি, তো সেই কারণে এবার এটা আমাদের নামে কোনো স্ক্যাম চলছে, তো আমরা দেখছি বিষয়টা। বললো যে আমরা কোনো ইন্টারভিউ করাইনি ওয়েস্ট বেঙ্গলে, তো যেটা করা হয়েছে টোটালি ফেক, আমাদের নামে স্ক্যাম চলছে, এরকম বললো। এরপরই সরগোল পরে রাজ্য রাজনীতিতে। অবশেষে মুখ বাঁচাতে ভুয়ো নিয়োগপত্রের কথা স্বীকার করতে বাধ্য হল রাজ্যের শাসক দল। শুক্রবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্বীকার করে নেন ভুল হয়েছে। তবে কেন ভুল হয়েছে তার সাফাই আরও ভয়ঙ্কর। বামমনস্ক সরকারি কর্মচারীরাই অন্তর্ঘাত ঘটিয়ে থাকতে পারে বলে যুক্তি সাজিয়েছেন কুণাল। মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে চেষ্টা করছেন, কিন্তু এই কাঠামোর মধ্যে সরকারের কাঠামো, এখানে বাম জমানা থেকে আসছেন যারা রাজনৈতিকভাবে তৃণমূলের শুভাকাঙ্ক্ষী নন, এরমও অনেকে আছেন। সরকারটা তো শুধু দলের কর্মীরা চালান না, ফলে কাউকে অস্বস্তিতে ফেলতে, বিড়ম্বনায় ফেলতে কিছু করা হচ্ছে কিনা সেটাও এই বিভাগীয় তদন্তে দরকার। স্বাভাবিকভাবে এই ইস্যুতে সরকারকে তুলোধনা করেছেন বিরোধীরা। এরা সর্বক্ষেত্রে জালিয়াতি করতে চায়, আর সেটাই আবার নতুন করে প্রমাণ হলো। কারণ যে মুখ্যমন্ত্রী দিয়ে দিয়ে দেবো বলে আর দিয়ে দেয় না, যে মুখ্যমন্ত্রী মিথ্যা আশ্বাসন দেয় এত শিল্প আসছে, এত টাকার শিল্প আসছে, সেই মুখ্যমন্ত্রী যে জাল কাজ করবে এটা তো স্বাভাবিক আছে। যিনি অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দেন, মাগুর মাছালা থেকে কোটি কোটি টাকার সম্পত্তি যিনি বানিয়েছেন, তো সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। মুখ্যমন্ত্রীর উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। আপনার এখান থেকে ফিরে গিয়ে ছেলেরা দেখেছে, কেউ কেউ কোনো কোনো চিঠি পেয়েছে, এবং বেশিরভাগটাই তাই যেগুলো দেখা যাচ্ছে জালিয়াতি, ফেক। সেই কোম্পানি তারা বলছে আমাদের লেটার হেডকে ব্যবহার করে জালিয়াতি করেছে পশ্চিমবাংলা সরকার, সরকারি কাজের পরিবর্তে প্রাইভেট কাজের নামে আসলে ছেলে মেয়েদের সঙ্গে জালিয়াতি করা হচ্ছে, জালিয়াত মুখ্যমন্ত্রী, তাকে উত্তর দিতে হবে। নিয়োগপত্র ফেক ভুয়ো, সেটা মুখ্যমন্ত্রী নিজে বন্টন করে আবার প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বাংলার বেকার যুবকদের কাজের ব্যবস্থা করে দিচ্ছেন। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি, তার শাখা প্রশাখা শেকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত। এটা একটা সংগঠিত অপরাধ। করাপশন হ্যাজ বিন ইনস্টিটিউশনালাইজড ইন বেঙ্গল। যে সমস্ত কোম্পানির নামে ভুয়ো নিয়োগপত্র জারি করা হয়েছে তাদের মধ্যে কয়েকটি সংস্থা এ বিষয়ে আইনি পদক্ষেপ করার কথাও ভাবছেন। বিষয়টি আদালতের চৌহদ্দিতে পৌঁছলে আরও একবার যে সরকারের মুখ পড়বে তা বলাই বাহুল্য। নিউজ টাইম।